দক্ষিণবঙ্গে শুরু প্রাক বর্ষার বৃষ্টি, কয়েক পশলা বৃষ্টিতে ইতিমধ্যেই ভিজছে কলকাতা। আজ শুক্রবার ও আগামীকাল শনিবারের মধ্যে মৌসুমি বায়ু ঢুকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, এমনটি ইঙ্গিত আলিপুর আবহাওয়া দপ্তরে। দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিবেশ এই সপ্তাহে বর্ষা ঢুকতে পারে বলে আগেই পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। তবে বর্ষা এলেও ভারী বৃষ্টি এখনই নয় দক্ষিণবঙ্গে, বরং রবিবারের পর বৃষ্টি কমতে পারে, ফিরবে আর্দ্রতাজনিত অস্বস্তি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতে। পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হবে। শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং 30-40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস দক্ষিণবঙ্গের সব জেলাতে, সঙ্গে প্রবলভাবে বজ্রপাতের আশঙ্কা। উত্তরবঙ্গে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই 5 জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে। শনি ও রবিবার বৃষ্টি কিছুটা কমলেও সোমবার থেকে ফের বাড়বে বৃষ্টি উত্তরবঙ্গে। সিকিম সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যে প্রবল বৃষ্টির প্রভাব রয়েছে। পার্বত্য সংলগ্ন জেলাগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে। অতিবৃষ্টিতে দুর্যোগে দুর্ভোগ চলবে। আজ শুক্রবার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সিকিম, ভুটান সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে ব্যাপক বৃষ্টির প্রভাব পড়বে উত্তরবঙ্গের নদীগুলোতে। কলকাতায় কয়েক পশলা বৃষ্টিতে সাময়িক স্বস্তি থাকবে। রাতের তাপমাত্রা কিছুটা নামলো, মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আজ শুক্রবার কয়েক পশলা বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা। বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝড়ের পরিমাণ একটু বাড়বে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, বৃষ্টি না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আজ শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা থেকে 0.8 ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা 35.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 2.8 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 58-98%। আগামী 24 ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে 26-33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে সামান্য 5.4 মিলিমিটার।